আজ আমরা চলে এসেছি মরুভূমির দেশ রাজস্থান। রাজস্থানের পুষ্কর মরুভূমির সমস্ত ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। এই ক্যামেল কাটে সাফারি করে রাজস্থানের মরুভূমির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে গেছি। এর আগেই আমরা পুষ্কর মরুভূমি নিয়ে বিস্তারিত তথ্য প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি। যারা এখনও ওই ভিডিওটি দেখেননি, শাম্পি ব্লগে গিয়ে দেখে নেবেন। এই পথ দিয়ে যেতে যেতে উপভোগ করলাম রাজস্থানের নিজস্ব ঘরানার মিউজিক। ধূসর বালির দেশ রাজস্থানের মরুভূমিকে আরও মণিমুগ্ধ করে তুলেছে এই ক্যামেল কাটগুলি সাজিয়ে। বালুর মরিচিকাময় ন্যাশনাল পার্কের এই জায়গাটায় এসে আমাদেরকে আরও বেশি মুগ্ধ করে তুলেছে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বিকালের সৌন্দর্যময় অনুভূতিটা নিয়ে নিলাম। কেমন লাগছে? তো বন্ধুরা, আমরা চলে এসেছি রাজস্থানের একটা মরুভূমি এলাকায়। তো এখানে উটের রাইডিং, ঘোড়ার রাইডিং সব কিছু আছে। জিপ যেইভাবে আসবে তার ঠিক সেইভাবে ব্যবস্থা আছে। এত বালির ওপরে কোন হাঁটা যাচ্ছে না। আমরা এখন যেই জায়গাটাই দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত সিনেমা কারণ অর্জুন, যার শুটিং এখানে হয়েছিল। এখানটাই সুন্দর বসার জায়গা আছে। কি সুন্দর না রাজস্থানের কালারফুল ড্রেসগুলো, আমার তো দেখেই পড়তে ইচ্ছা করছিল। এই যে কালারফুল ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায়, এগুলো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এবং ফটো সেশন করতে পারেন।
সিহান ভাই, মজা হচ্ছে? উঠে পিঠে উঠেছো তুমি? সিহান সামনের দিকে তাকাও, এই দেখো, এইদিকে তাকাও। ক্যামেল সাফারি যখন আপনারা করবেন, যেখান থেকে উঠবেন আবার আপনাকে সেখানেই নামিয়ে দেবে। আর এখানে ওই যে গাড়িটি অপেক্ষা করছিল, এই গাড়ি করেই এই ক্যামেল সাফারির পয়েন্টে আসা হয়েছিল। এবার অন্য একটা লোকেশানে নিয়ে যাচ্ছে। এই যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেকটির নাম হলো আনা সাগর লেক। এই ভিডিওতে এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আনা সাগর লেক নিয়ে বিস্তারিত ইনফরমেশান দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নোটিফিকেশানে গিয়ে অল করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার হোম স্ক্রিনে চলে আসবে।